সত্যজিৎ রায়ের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের দ্বিতীয় গল্প রামধনের বাঁশি, রচনাকাল 12ই সেপ্টেম্বর 1985। প্রধান চরিত্রে খগেশ বাবু, সত্যপ্রকাশ বাবু এবং রামধন। গল্পের সূত্রধার মীর, গল্প পাঠে দীপ। শুরু হচ্ছে রামধনের বাঁশি। রামধনের লোকটাকে চেনা চেনা লাগায় আর একটু কাছে গিয়ে একটা গাছের আড়াল থেকে দেখে তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। 10 বছর পেরিয়ে গেলেও চিনতে কোনো অসুবিধে নেই। এই সেই খগেশ বাবু, খগেশ খাস্তগীর, যিনি পুরনো ইটপাথর নিয়ে ঘাটাঘাটি করেন। খগেশ বাবুর সঙ্গে ছিলেন বকুলতলার সত্যপ্রকাশ বাবু। তিনি বলছিলেন, কই তেমন বদনাম তো কেউ দেয়নি এ বাড়ি, ভূত টুত এ তল্লাটে নেই। আপনি 2 রাত এখানে অনায়াসে থাকতে পারেন। আর সঙ্গে যখন চা করে এনেছেন তখন ভাবনা কি, আপনি তো এদিকে এসেছেন আগে, দেখেছেন তো কি চমৎকার সব মন্দির, সব 150-200 বছরের পুরনো। আমাদের গাঁয়ে তো বড় একটা কেউ আসে না, আপনি একদিন বাদে এলেন, এ আমাদের পরম ভাগ্য। এতদিন পর মানে 10 বছর। রামধনের মেজ কাকার বন্ধু হলেন খগেশ খাস্তগীর। ভদ্রলোক কলকাতায় থাকেন, প্রত্নতত্ত্ব না কি জানি চর্চা করেন, তার জন্যই বার কয়েক এই জামহাটি গাঁয়ের 150-200 বছরের পুরনো পোড়া ইঁটের মন্দির দেখে গেছেন কয়েকবার। সেই নিয়ে তার কিছু লেখাও কাগজে বেরিয়েছে মাঝে মাঝে। খগেশবাবুর এই কাজ নিয়ে রামধনের মনে কৌতূহল জাগলেও সেই নিয়ে কোনোদিন কিছু বলার সাহস পায়নি। বাপরে বাপ, একটা ঘটনা সে কোনোদিন ভুলতে পারবে না। একবার খগেশবাবুর একটা পাথরের মূর্তি রামধন তুলে দেখতে গিয়ে সেটা হাত থেকে ফেলে দিয়েছিল। এমনিতেই রগচটা লোক, তার ওপর এত বড় একটা ক্ষতি। খগেশবাবুর শাস্তি হিসেবে এক হাতে রামধনের চুলের মুঠি আর এক হাতে তার পাতলা কোমরটা ধরে মাথার ওপর তুলে একটা আছাড় মেরেছিলেন। 10 দিন ছিল গায়ে ব্যথা। রামধন ছিল অত্যন্ত নিরীহ মেজাজের ছেলে। খগেশবাবু যখন প্রথমবার তাদের বাড়িতে এসেছিলেন তখন রামধনের বয়স মাত্র 17। তখন সকলে তাকে দিয়ে 5 মাস খাটিয়ে নেয় আর কথায় কথায় ধমক লাগায়। পোস্ট অফিসে চিঠি ফেলে এসো, তাও রামধন। বিশু জ্যাঠাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো, তাও রামধন। বাদলা হয়েছে কেষ্টর দোকান থেকে পেঁয়াজি নিয়ে এসো, তাও রামধন। ফলে রামধনকে সর্বদাই তটস্থ হয়ে থাকতে হতো। পান থেকে চুনটি ঘষলে আর রক্ষে নেই। বাড়ির বড় কর্তা থেকে শুরু করে 13 বছরের ছোট ভাই বিষ্টুও তার দিকে চোখ রাঙিয়ে ছাড়া কথা বলে না। খগেশবাবু একদিন বাদে গাঁয়ে এসেছেন আর গাঙ্গুলিদের বাড়িতে একটা ঘর নিয়ে থাকছেন শুনে সত্যপ্রকাশবাবু সত্যি গদগদ হয়ে উঠলেন। বললেন, আপনার কাজের দিক দিয়ে দোতলা দক্ষিণের ঘরটা সবচেয়ে সুবিধা হবে, আলো বাতাস দুই আছে, জানলা দিয়ে গণ্ডকী পাহাড় দেখা যাবে, আপনি দিব্যি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এই রে কেলেঙ্কারি, ওই দক্ষিণের ঘরে রামধনের বাঁশিটা রয়ে গেছে, বড় সাধের বাঁশি, রথের মেলা থেকে চারা নাই কেনা। সে কি আজকের কথা? সেই বাঁশি রামধন গাঁয়ের উত্তরের মাঠে গিয়ে একটা ন্যাড়া বাদাম গাছের তলায় বসে বাজায়। এইভাবে তার কত সময় কেটে গেছে! বাড়িতে থাকে সে খুব কম সময়টুকু, বেশিরভাগই একা একা মাঠে ঘাটে টোঁটো করে বেড়ায়। এই নিয়ে কেউ আর আপত্তিও করে না, সেই ভালো। সারা জীবন অনেকের অনেক ফরমাশে খেটেছে, এখন তার ছুটি। কিন্তু বাঁশিটা কি হবে? ওই বাঁশির জাতই আলাদা। এত বছর ফুঁয়ে ফুঁয়ে ওর এমন গলা খুলেছে যেমন আর কোনো নতুন বাঁশিতে খুলবে না। এখন উপায় হচ্ছে তক্কে তক্কে থাকা। খগেশবাবু একবার বাড়ি থেকে বেরোলে পর
টুক করে গিয়ে বাঁশিটা নিয়ে আসা যাবে। ওর সামনে পড়া কোনো মতেই চলবে না। কে জানে, হয়তো দশ বছর আগের রাগ ভদ্রলোক এখনো পুষে রেখেছেন। চেহারায় যে দশ বছরে খগেশবাবুর বিশেষ পরিবর্তন হয়নি সেটা রামধন প্রথমেই লক্ষ্য করেছে। খগেশবাবু এসেছিলেন সকালে, সারা দুপুর তিনি ঘর থেকে বেরোলেন না। সূর্যি প্রায় ডুবু ডুবু, তখন কাঁঠাল গাছের আড়াল থেকে রামধন দেখল যে খগেশবাবু আর ভাঙতে ভাঙতে সামনের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালেন। এবার বেরোবেন কি ভদ্রলোক? রামধন নিজেকে আরেকটু ভালো করে আড়াল করল গাছটার পেছনে। খগেশবাবু আবার ভেতরে চলে গেলেন, তারপর একটা লাঠি নিয়ে বেরিয়ে এসে বাড়ির সামনের রাস্তাটা ধরে পুবে রওনা দিলেন। হাঁটার মেজাজ দেখেই বোঝা যায় তিনি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। রামধন দু মিনিট অপেক্ষা করে গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেল। চাকরটাকেও এড়াতে হবে, না হলে আবার চোর ভেবে হল্লা শুরু করবে। চাকরটা ছিল একতলার রান্নাঘরে। রামধন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সোজা দক্ষিণের ঘরের দিকে গেল। বাইরে থেকে দরজা বন্ধ, ঘুরে গিয়ে বারান্দার দিকে জানলা দিয়ে ঢুকতে হবে, অবশেষে জানলা যদি খোলা থাকে। জানলা খোলা, রামধন ঢুকল ঘরে। চারিদিকে টেবিলের ওপর নানান রকম পাথরের মূর্তি ছড়ানো, তাছাড়া রয়েছে কাগজ পত্র, কলম, পেন্সিল, দোয়া, ছবি, কিন্তু বাঁশিটা নেই। অন্তত সেটা যে কুলুঙ্গিটার মধ্যে রাখা ছিল তার মধ্যে এখন রয়েছে একটা লণ্ঠন। বাইরে মেঘের গর্জন। রামধন এখানে আসবার আগেই দেখেছিল নৈঋত কোণে কালো মেঘ জমেছে। এখন মনে হচ্ছে যে মেঘ একেবারে মাথার উপরে। ঝড়ও বইতে শুরু করেছে। বারান্দার জানলা দিয়ে কয়েকটা শিরিশ গাছের পাতা এসে ঢুকল। রামধন এসে হন্যে হয়ে বাঁশিটা খুঁজছে, খাটের নিচে, বালিশের নিচে, টেবিলের দেরাজে, ঘুলঘুলিতে। এমন সময় হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ। রামধনের মনে কোনো সন্দেহ নেই যে খগেশবাবু এখন ফিরে আসছেন বৃষ্টির উপক্রম দেখে। তার সেই দশ বছর আগের কথা মনে পড়ে রামধনের বুকের রক্ত আবার হিম হয়ে গেল। পায়ের শব্দ বন্ধ দরজার দিকে এগিয়ে এলো। রামধন একবার মনে করল যে বারান্দার দিকে জানলা দিয়ে পালাবে, কিন্তু কেন যেন তার শরীরে একটা অবশ ভাব এসে গেছে। তাছাড়া তার বাঁশিটা তো এখনো পাওয়া যায়নি। একটা মত শব্দ করে দরজার তালাটা খুলল, আর তারপরেই দরজাটা খুলে গেল। রামধন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, যা কপালে আছে হবে, কিন্তু যা হবে ভেবেছিল তা তো হলোই না, বরং হলো তার উল্টো। দরজাটা খুলে রামধনকে সামনে দেখে খগেশবাবুর চোখ কপালে উঠে গেল, আর তিনি ভিড় মিদিয়ে শটান পড়লেন মেঝের ওপর। আর ঠিক সেই সময় তার কোটের পকেট থেকে রামধনের বাঁশিটা বেরিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। রামধন সেটাকে তুলে নিয়ে খগেশবাবুর দেহ টপকে বাইরে এসে শটান সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে গেল। সকলের কাছে ধমক খেয়ে এসেছে বলেই রামধন এটা বোঝেনি যে তাকে এখন দেখে খগেশবাবুর এই দশাই হবে। কারণ আজ থেকে দশ বছর আগে আজকেরই মতো একটা ঝড়ের সন্ধ্যায় মাথায় একটা কতবেল প্রমাণ শিল পড়ে রামধন মাথা ফেটে অক্কা পায়। তার মেজাজ যতই ভারী কি হোক, চোখের সামনে রামধনের ভূতকে দেখে যে খগেশবাবু ভিড় নিয়ে যাবেন তাতে আশ্চর্যের কিছুই নেই। শুনছিলেন রামধনের বাঁশি, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে দীপ,
শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।